কে যায়? আমাকে একটু রাস্তাটা পার করে দাও না, হাতটা ধরে। কি নাস্তা করাবো ভাই, আমার কাছে তো টাকা নাই, আমি নিজেই সকালে নাস্তা করি নাই, আমি পারবো না। আরে ভাই, আমি চোখে দেখি না, তাই বলছি রাস্তা পার করে দেওয়ার কথা, নাস্তা খাইতে চাই নাই। ভাই আমি তো বলছি আমার কাছে কোনো টাকা নাই, আমি নাস্তা করাতে পারবো না। একুন বয়রার পাল্লায় পড়লাম রে বাবা। ভাই আমি চোখে দেখি না, আমাকে একটু রাস্তাটা পার করাই দেন প্লিজ। এত জোরে চিল্লাইতেছেন কেন, আমি কি বয়রা নাকি? আচ্ছা চলেন পার করাই দিতেছি। তা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বেয়াদব পাড়া। কি আপনার বাড়ি বেদে পাড়া? আপনারা কি সাপের খেলা দেখান? এই শালা তো দেখতেছি কঠিন বয়রা। ভাই আমার বাড়ি বেদে পাড়া নয়, আমার বাড়ি বেয়াদব পাড়া, আর আমি বাদে ওই এলাকার সব মানুষ বেয়াদব। আপনি বাদে মানে মিয়া, আপনিও তো কঠিন বেয়াদব। আপনারে বললাম আমি কানে শুনতে পাই, তবুও চিল্লা চিল্লায় কথা বলতেছেন। আপনি কানা না হইলে আপনার বেয়াদবের শাস্তি পাবো, চোখ দুটা উঠাই ফেলতাম। আমি কিন্তু ডাকাত পাড়ার ছেলে। হ্যাঁ এই সাহায্য চাইতে যাইয়া কি বিপদে পড়লাম রে বাবা, আমার আসল পরিচয় পাইলে বেটা প্যান নষ্ট করে ফেলবে নে। যাই হোক, একে দিয়া বাড়ি পর্যন্ত যাইতে হবে। ও ভাই আপনার বাড়ি ডাকাত পাড়া? আমার মামার বাড়িও ওইখানে। কালো ডাকাতের নাম শুনছেন? উনি আমার মামা হয়। কি কালো ডাকাত আপনার মামা? আরে হ আমিও এক সময় ডাকাত ছিলাম, ডাকাতি করতে যাইয়া জনগণ পিটুনি দিয়া আমার চোখ দুইটা নষ্ট করে দিছে। তোমার বাড়ি ডাকাত পাড়াই, এই জন্য তোমাকে বিশ্বাস কইরা কথাটা বললাম। তা আপনার নাম কি? আমার নাম লালু কানা, ওরফে লালু ডাকাত। আমার নাম বলে এখনো অনেক মা তাদের বাচ্চাকে ঘুম পাড়ায়। ঘুমাই যা, না হলে লালু ডাকাত চলে আসবে, এই বলে ঘুম পাড়ায়। এখন কানা হওয়ার পর থেকে নিজেকে একটু লুকায় লুকায় রাখি আর কি। আমার নামে থানায় 10টা ডাকাতি মামলা আছে আর 2টা মার্ডার কেস আছে, নিজের চেহারা সুরত এখন পাল্টায় রাখছি। ভাই আমরা কত দূর আইছি? আমরা পুলিশ থানার সামনে চলে আসছি, আর আমি বয়রা না, আমি লালু ডাকাত, মানে তোমাকেই খুঁজতেছিলাম। শিওর হওয়ার জন্য বয়রা সাইজা, তোমার আসল পরিচয়টা শিওর হলাম। ভয় নাই, তুমি তো এমনিতেই কানা, তোমারে কিছু বলবো না। তোমার মামা কালো ডাকাতের খোঁজ দাও, আমি নিজে যাইয়া তোমার বাড়িতে দিয়ে আসবো। আর তোমার মামার নামে থানায় অনেক অভিযোগ করছে। শালারে তো বয়রা ভাইবা, বিপদে পড়ে গেলাম। ভাই আমি তো জানি না কালু ডাকাত এখন কই থাকে, আমি কানা মানুষ, এসব বাদ দিয়া দিছি, আর কারো খোঁজ খবর রাখি না। তাইলে তো তোমারে যাইতে দিতে পারবো না, কয়দিন থানায় থাকো, রিমান্ডে দিয়ে সব বাই করে ফেলবো।